জিওর গ্রাহকদের জন্য দুঃসংবাদ এবার থেকে জিও নম্বর থেকে ফোন করতে গেলে চার্জ কাটা হবে বুধবার এমনই জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা জিও নেটওয়ার্কে ভয়েস কল ফ্রি থাকার কারণে মোটা অঙ্কের খেসারত গুনতে হয়েছে জিওকে ভারতী এয়ারটেল ও ভোডাফোনকে জিও ক্ষতিপূরণ দিয়েছে তেরো হাজার পাঁচশো কোটি টাকা এই ক্ষতিপূরণ পোষানোর জন্য ট্রায়ের নির্দেশিকা মানতে চলেছে জিও এবার থেকে প্রতি কলে ছয় পয়সা করে চার্জ কাটা হবে গ্রাহকদের বলে জানানো হয়েছে এই প্রথমবার গ্রাহকদের থেকে টাকা কাটতে চলেছে জিও তো নমস্কার বন্ধুরা আমার নাম বাবাই আর আপনারা দেখছেন টেকনিক্যাল বাবাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু সত্যিটা জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল করে দেবেন তো বন্ধুরা সংবাদ সংস্থা এর সূত্রে খবর প্রতি মিনিটে ছয় পয়সা করে চার্জ কাটতে চলেছে জিও জিও নম্বর থেকে অন্য মোবাইল পরিষেবা প্রদানকারী নম্বরে ফোন করলেই এই চার্জ কাটা হবে তবে এই চার্জ শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রেই লাগু হবে জিও জানিয়েছে হোয়াটসঅ্যাপ কল বা অন্য জিও নম্বরে ফোন করলে এই টাকা কাটা হবে না জিও সূত্রে খবর ভয়েস কলের জন্য যে টাকা কাটা হবে সেই টাকার সমমূল্যের ফ্রি ডেটা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে বর্তমানে জিও শুধু ডেটার জন্য চার্জ কাটে দেশের মধ্যে যে কোনো জায়গায় ও যে কোনো নম্বরে ফ্রি ভয়েস কল করার সুবিধা দিচ্ছে জিও তবে সে এখন সুখের দিন শেষ হয়ে গিয়েছে জানানো হয়েছে বুধবার থেকে যেসব রিচার্জ জিও সিম নম্বরে তার ওপরেই লাগু হয়ে যাবে নয়া নিয়ম এক বিবৃতিতে শিল্পপতি মুকেশ আম্বানির জিও সংস্থা ফোনে ফোন করলেও কোনো টাকা কাটা হবে না ইনকামিং কলও ফ্রি থাকবে উল্লেখ্য দু হাজার সালে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া ইন্টারকানেক্ট ইউজার চার্জ বা আইইউসি কমিয়ে এনেছিল কল প্রতি ১৪ পয়সা থেকে কমিয়ে তা ধার্য করা হয়েছিল ছয় পয়সা তবে নিয়ম কার্যকর থাকবে দু সালের জানুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু এইটা আর হয়তো থাকবে না সেই নিয়মের কথা মাথায় রেখে জিওর এই নয়া সিদ্ধান্ত বলে খবর তবে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের সিদ্ধান্তের সময়সীমা বৃদ্ধি করবে কি না তা সময় বলবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু জিও করতো না জিও শুধুমাত্র করত ছে তার কারণ কিন্তু জিওকে এয়ারটেল এবং ভোডাফোনকে দিতে হয়েছে তেরো হাজার পাঁচশো কোটি টাকা যদি এই ক্ষতিপূরণ দিতে না হতো তাহলে পরে হয়তো জিও এখনও পর্যন্ত আমাদের জন্য ফ্রি সার্ভিসই দিয়ে যেত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনও প্রেস করে দেবেন